আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই যে মেয়ের জন্য একটা মেশোতে ড্রেস অর্ডার করেছিলাম আসলে ওর একটা বন্ধু আছে এরকম ড্রেস পরেছিল তাই ওরও চাই যেহেতু ওর ফ্রেন্ডের আছে তাই জন্য ওরা চাই তাই আমি যে অর্ডার করেছিলাম কেমন এসে সেটা আপনাদেরকে দেখাই এই যে আমি এটা দেখে অর্ডার করেছিলাম সেম এসেছে কি না সেটা আপনারা আবার দেখুন আমিও দেখি চলুন এই যে আমার মেয়ে অনেক খুশি ছিল নিজের থেকে খুলতে চেয়েছিলো আমাকে খুলতেই দিচ্ছিল না আর ও কি করছে ড্রেসটা পরবে বলে প্রথমে যে ড্রেসটা পরেছিল সে ড্রেসটা খুলে দিয়েছে মানে এই যে নতুন ড্রেস এনেছি আর মিশো থেকে যেটা ডেলিভারি হয়ে গেছে ওটাও পড়তে চাই তাই আগে থেকে ড্রেসটা খুলে দিয়েছে খুব স্পিডও খুলছিল মানে এত ধৈর্য দাঁত দিয়ে ছিল ছিলতে পারছিল না তাই আমি একটু ছিঁড়ে দিলাম দিয়ে তারপরে ওকে দিলাম ও করতে পারছিলো না তারপরে কত কষ্ট করে ওকে দেখিয়ে দেখি করতে না করলো এই যে ড্রেসটা যেমন দেখে আমি অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই এসেছে এই যে আপনাদের দেখায় আমার মেয়ে খুবই খুশি হয়েছিল এই জামাটা পেয়ে মানে জামাটা যখন আমি পরি দিয়েছি প্রচণ্ড নাচতে ছিল জামাটা পেয়ে যেহেতু তার বন্ধুর এমন ড্রেস আছে তাই তারও হয়ে গেছে তোমার মতন হয়ে গেছে এই যে এখন ভয়েস দিচ্ছি পরে তখন দিচ্ছিলাম না খুব চিৎকার করছিল তাই এখন ভয়েস দিচ্ছি এখনও পাশে বসে আছে দুষ্টু অনেক দুষ্টু এই যে একা একা খুলছে সব কিছু একা একা করতে চাই আমি করে দিলে হবে না এই যে পরে মানে পড়তে চাই তাই দেখাচ্ছে কেমন হয়েছে বলছে খুব সুন্দর আমাকে পরিয়ে দাও যে আমি ওকে পরিয়ে দিই এখন এদের আমার কচি পরে নিয়েছে খুব সুন্দর লাগছে তুমি খুশি হয়েছিলে বেটা হ্যাঁ অনেক একদম ওয়ান হান্ড্রেড খরচ হয়েছে যাই হোক আপনাদের কাছে আমার মেয়ে যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভালো থাকবেন পেজ